একই রাতে ধর্মনগরের কদমতলার উত্তর হুরুয়ায় তিনটি বাড়িতে চুরি। ঘটনা সোমবার গভীর রাতে তিনটি বাড়ি থেকে চোরের দল মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে গেছে। ধর্মনগরের কদমতলার উত্তর হুরুয়ায় একই রাতে তিন বাড়িতে পরপর চোরের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনা সোমবার রাতে চোরের দল উত্তর হুরুয়ার 4 নম্বর ওয়ার্ড স্থিত কৃষ্ণেন্দু নন্দী, প্রণতি নম এবং রুমা দেবের বাড়িতে একই রাতে হানা দিয়ে তিনটি বাড়ি থেকে নগদ টাকা পয়সা, সোনার গয়না, বাইসাইকেল সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে বলে খবর। আর রাতে চোরের দল তাদের বাড়ি থেকে বাইসাইকেল চুরি করে নিয়ে গেছে বলে জানালেন গৃহিণী রুমা দেব। দুইটার সময় তারা বাবা উঠছে, উঠিয়া দেখছে সাইকেল রয়েছে। এরপরে তো আর সাইকেল, প্রতিদিনও তো সাইকেল থাকে আমরা এই বারিন্দার মধ্যে। থাকার পরে তো আমরা এই তো সুরে যে নিবগ করি কিন্তু কোনোদিনও স্বপ্নে ভাবছি না। আজকে হঠাৎ করে তারা বাড়ি যে সময় ইয়ে হয়েছে, সময় মাইয়াটা গেছে তারা বাড়ি, মা চুরি হয়ে গেছে, জেঠিমণি বাড়ি গেছে, গেওয়ার পরে আইয়া কয় বাবা তোমার সাইকেল করুই। একই রাতে তিন বাড়িতে চুরির ঘটনায় গোটা হুরুয়ায় বর্তমানে চাঞ্চল্যকর পরিস্থিতি। পুলিশের মামলা, পুলিশ চুরির ঘটনার তদন্তে নেমেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বোল।